হে গাইস, আই অ্যাম আরিয়ান। তো আজকে ফের একটা নতুন ভিডিওতে চলে এসেছি হরান সিং সম্পর্কে। তো আজকে আমরা ইউটিউবে দেখবো একটা ভিডিওর ওপর রিয়াকশন দেবো যে হরান সিং রিয়েল কি ফেক। তো চলো শুরু করি আজকের নতুন ভিডিও। তার আগে লাইটগুলো অফ করে দেই। 1 2 3 লাইক, আর একটা লাইট। চলো শুরু করা যাক নতুন ভিডিওটা। এবার আমরা ওপেন করে দেখবো। তো চলো সরাসরি বললে আজকে গল্পটা, কলকাতা মেডিকেল কলেজের একটি হন্টেড প্লেস রয়েছে, তার নাম হলো BNW ওয়ার্ড। সেইখানে আমার একটা রাত কাটানোর অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও। এবার এটা গল্প নাকি গল্প হলেও সত্যি, সেটা তোমাদের বিবেচনার উপর ছাড়া রইল। তবে আমার মনে হয় যারা মেডিকেল কলেজে যাবে বা পরে স্টুডেন্ট হয়ে যাবে বা যে কোনো কারণেই যাক না কেন, একবার BNW ওয়ার্ডটা ঘুরে আসার চেষ্টা করো। তবে গল্প শুরু করার আগে আমি আমার এক বন্ধুর সঙ্গে তোমাদের আলাপ করাতে চাই। বন্ধু বলছি কারণ গত 9 বছর ধরে আমার বাড়িতে, আমার ঘরে রাত দিন 7 দিন উনি আমার সাথেই থাকেন। মিট মাই ফ্রেন্ড মিস্টার এক্স। চমকে যাওয়ার কিছু নেই বা এরকমও ভাবার দরকার নেই, ইনি নকল, ইনি একেবারেই আসল। এবং বহু মেডিকেল স্টুডেন্টের বাড়িতেই এনার মতো অনেক বন্ধু থাকেন, কারণ না হলে আমরা পড়াশুনো করতে পারি না। ভাই এমন করে দেখালাম, আমি মনে করি কি একটা। তো চলো ফের প্লে করে দেখা যাক, শুরু করি। তো এনাকে কি করে পেলাম, এখনো কি নিয়ে, এখনো কি ইনি কেন আছেন আমার সাথে, এবং কখনো কখনো মাঝরাতে উঠে আমার সঙ্গে গল্প করেন কিনা, এই সমস্ত নিয়ে পরে একটা অন্য ভিডিও বানাবো। আজকে কলকাতা মেডিকেল কলেজে আমার একটি ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করা যাক। আমরা যখন ছোটবেলায় গল্প শুনতাম দাদু দিদা বা মা বাবার কাছে, তখন সেখানে কিন্তু কোনো স্পেশাল এফেক্ট থাকতো না, তো আমার গল্পতেও থাকবে না। তো চলো গল্পটা শুরু করা যাক। তো কলকাতা মেডিকেল কলেজ, যে কলেজ থেকে আমি MBBS পাস করেছি, আমি আগেই বলেছি ওটা ব্রিটিশদের তৈরি ছিল এবং বহু পুরনো। তো অ্যাকচুয়ালি তুমি যদি কখনো রাতে কলকাতা মেডিকেল কলেজে ঢোকো এবং তুমি যদি ওই অলিগলি দিয়ে হেঁটে হেঁটে যাও কিংবা কোনো কাঠের সিঁড়ি দিয়ে কোনো একটা ওয়ার্ডে যাও, তখন তোমার গা ছমছম করতে বাধ্য, কারণ মেডিকেল কলেজ বহু কিছুর সাক্ষী। যেরকম বহু হাসি আনন্দ, বহু জন্ম দেখেছে মেডিকেল কলেজ, তেমন বহু দুঃখ আর্তনাদ হাহাকার মৃত্যু সব দেখেছে মেডিকেল কলেজ। তো অ্যাকচুয়ালি মেডিকেল কলেজ বড় রহস্যময়ী। তো সেই মেডিকেল কলেজে তুমি যখন ঢুকবে তোমার গা ছমছম করতে বাধ্য। কিন্তু এই মেডিকেল কলেজের একটি বিল্ডিং আছে, একটি ভবন রয়েছে, তার নাম হলো ইডেন বিল্ডিং। সেখানে প্রেগনেন্ট মায়েদের ডেলিভারি হয়, মানে বাচ্চা, এই যে বাচ্চা হয় সেটা ওই ইডেন বিল্ডিং হয়। তো ইডেন বিল্ডিং ওই ভবনের মধ্যে একটি ওয়ার্ড আছে, ওয়ার্ড মানে যেখানে পেশেন্টরা ভর্তি থাকে, বিভিন্ন ওয়ার্ড থাকে না, মেডিসিন সার্জারি, তো সেরকম একটি ওয়ার্ড আছে। ওয়ার্ডটার নাম হলো BNW, ভগিনী নিবেদিতা ওয়ার্ড। তো সেই BNW-তে আমি একটি রাতে ডিউটি দিয়েছিলাম, আমার প্রবাবলি ওটাই প্রথম এবং শেষ, এবং আমি চাইও না আর একবার ডিউটি দিতে। তো যাই হোক না কেন, সেই BNW ওয়ার্ডের আমার রাত কাটানোর অভিজ্ঞতাটাই বলবো। আমি যখন মেডিকেল কলেজে ঢুকি ফার্স্ট ইয়ারে, তখনই শুনেছিলাম যে BNW ওয়ার্ডটা নাকি একটি ভৌতিক ওয়ার্ড। অনেকে অনেক রকম গল্প বলতো, অনেকে অনেক রকম কথা বলতো, আমি প্রথম যে গল্পটা শুনেছিলাম সেটাই বলছি। আমি শুনেছিলাম যে BNW ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল, তবে সেটা ঘটনাটা বোঝার আগে BNW ওয়ার্ডে কি হয় সেটা বুঝতে হবে। সিজার করে যখন বাচ্চা ডেলিভারি করা হয়, সিজার করে মানে মায়ের পেট কেটে যখন বাচ্চা বার করা হয়, সেই সিজারের পরে মাকে BNW ওয়ার্ডে রাখা হয়, ঠিক আছে? তো BNW ওয়ার্ড বেসিক্যালি হলো সিজারের পরে মায়ের থাকার জায়গা। তো শোনা কথা, আমার শোনা কথা, যখন আমি ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম তখন আমাকে কোনো একজন সিনিয়র বলেছিলেন যে আজ থেকে বেশ কিছু বছর আগে
কোনো একজন এভাবে দেখছি মায়ের আর বাচ্চা মারা যায়, মা বেঁচে ছিলেন। তো সিজারের পরে মাকে বিএনডব্লিউ ওয়ার্ডে রাখা হয় এবং মা যথেষ্ট ডিপ্রেসড ছিলেন, ইরিটেটেড ছিলেন, এবং কিছুতেই তার বাচ্চা মারা যাওয়ার যে কষ্ট সেটাকে ভুলতে পারছিলেন না। এবং ফাইনালি সবার অলক্ষ্যে, সবার নজর থেকে বেরিয়ে গিয়ে উনি একটু টয়লেটে যাওয়ার নাম করে, বিএনডব্লিউ ওয়ার্ডের পরেই টয়লেট, তারপরে ডক্টর্স রুম, তারপরেই বারান্দা, সে টয়লেটে যাওয়ার নাম করে বারান্দায় যান এবং সেখান থেকে লাফ মারেন এবং ওনার মৃত্যু ঘটে। তো পরবর্তীকালে বহু বহু মানুষ, বহু ডাক্তার, বহু সিস্টার দিদি, বহু স্টাফ, তারা নাকি ওই মহিলাকে দেখেছেন ওই বিএনডব্লিউতে ঘুরে বেড়াতে, মাঝরাতে কাঁদতে, কখনো কখনো ডক্টর্স রুমে বসে থাকতে, এবার কখনো কখনো ওই বারান্দা থেকে ঝাঁপ মারতে। তো ফার্স্ট ইয়ারে গিয়ে গল্পটা শোনা, এবং শুনেছিলাম প্রত্যেককে নাকি এক রাত হলেও বিএনডব্লিউতে ডিউটি করতে হয়। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ ভূত দেখার অভিজ্ঞতা কে ছাড়তে চায় বলুন। তো আমি তখন ওই 18 বছর বয়স, আমার খুব এক্সাইটেড এক্সাইটমেন্ট ছিল যে কবে আমার ইন্টার্নশিপ আসবে এবং কবে আমি বিএনডব্লিউতে ডিউটি করব। তো ফাইনালি 5 বছর পরে সেই সময়টা বা সুযোগটা দুটোই আসে, কেন এসেছিল জানি না, যদিও এসেছিল, যাই হোক। তো এবং আমার বিএনডব্লিউতে ডিউটি পড়ে, আমার ডিউটি ছিল 12 ঘন্টা, রাত 8টা থেকে সকাল 8টা অবধি। তো অ্যাকচুয়ালি খুব একটা চাপ থাকে না, কারণ নর্মালি সিজার হওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে এনে ওনাকে রাখা হয়, মায়েদের রাখা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে যিনি অপারেশন করছেন তিনিই অ্যাকচুয়ালি দেখে টেখে সব যান, এবং তার সঙ্গে সিস্টার দিদিরা থাকেন, তারাই সমস্ত কিছু দেখেন। এবং খুব রেয়ারলি এরকম হয় যে সিজারের পরে কোনো মায়ের অবস্থা খারাপ হয়ে যায় বা একটু ডিটোরিয়েট করে, এরকম খুব বেশি হয় না। তো যখন খারাপ হয় তখন অ্যাকচুয়ালি যে ডাক্তারবাবু তার ডাক পরে, আদারওয়াইজ একজন ডাক্তারের ওইখানে কাজ থাকে, যাওয়ার পরে একবার মানে ডিউটি ঢোকার পরে যতজন পেশেন্ট রয়েছে তখন তাদেরকে একবার চেক আপ করে নেওয়া, করে আবার আর কিছু নয়, তারপরে রাত 12টা নাগাদ এসে আর একবার চেক আপ করে নেওয়া, আবার সকাল 6টায় এসে চেক আপ করা, 12টা থেকে 6টা, এইখানে মোটামুটি একটু রেস্ট নেওয়া বা ঘুমানো যায়, কিন্তু যদি মাঝখানে কোনো পেশেন্ট খারাপ হয় তাহলে তো অবভিয়াসলি যেতে হবে। তবে মোটামুটি খুব একটা এরকম হয় না যে মাঝখানে খুব চাপ হয় বা এরকম খুব একটা হয় না, সেটা রেয়ার ইনসিডেন্ট। তো অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে তার আগে তো খুব সাহসী ছিলাম যে বিএনডব্লিউতে যাবো। তো বিএনডব্লিউ ওয়ার্ডে গিয়ে যখন রাত 8টায় পৌঁছলাম, তখন সিস্টার দিদি বললেন যে ডক্টর রুমটা ওইদিকে চলে যান। তো ডক্টর রুমটা গিয়ে আমি সবার প্রথমে একটু মানে আমার সাহসটা কোথাও একটু যেন কমে গেল, কারণ ডক্টর রুমের যে টিউব লাইটটা ছিল সেটা সামহাও সেই দিনটা খারাপ ছিল, আর টিম টিমে একটি বাল্ব চলছিল, টিউব লাইটটা খারাপ, টিম টিমে বাল্ব, এবং ওই ডক্টর রুমের সামনেই ওই বারান্দাটা যেখানে ওই ঘটনাটা ঘটেছিল, রীতিমতো চাপের ব্যাপার। মানে সত্যি বলছি, আমি যদি জানতাম টিউব লাইটটা খারাপ আমি ডিউটিটা এক্সচেঞ্জ করে নিতাম, মানে আমি পরে করতাম, ওই দিন আমি করতাম না অন্য কাউকে দিয়ে। ভাই ভূত দেখার ইচ্ছা তো, টিউব লাইট খারাপ থাকলেই তো মজা, যত অন্ধকার হবে ভূত দেখতে তত মজা লাগবে। আরে ভাই বলছে তো চলো প্লে করে দেখি, আর তো 7 মিনিট আছে। অগত্যা চলে গেছি যখন আর তো কিছু করার নেই। তো 8টার সময় মোটামুটি পেশেন্টগুলোকে একবার দেখে নিয়ে নিচে ক্যান্টিনে গিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম, গরম গরম ভাত আর মুরগির মাংস খেয়ে ফিরে এলাম আবার আমার ওয়ার্ডে। কাজ কিছু ছিল না, তো মোটামুটি ওয়ার্ডেই বসেছিলাম, কারণ ওয়ার্ডে আলো টালো ছিল, ওয়ার্ডেই বসেছিলাম, সিস্টার দিদির সঙ্গে গল্প করছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম যে আপনি এরকম কখনো দেখেছেন দেখেছেন কিনা। তো উনি বললেন না এরকম আমি কখনো দেখিনি, আমি নতুন এসেছি এবং এখনো অব্দি আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি সেভাবে। আর আমি তো ওয়ার্ডেই বসে থাকি অ্যাকচুয়ালি, এখানে আলো টালো রয়েছে, এখানে অ্যাকচুয়ালি ওরকম ব্যাপার নেই, আপনাদের ওদিকটা বরং চাপ, সে আমাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। যাই হোক, তো 12টা অবধি আমি আর নড়িনি ওখান থেকে। 12টার সময় একটু ঘুম ঘুম পাচ্ছিল, ভাত মাংস খেয়েছিলাম তো একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো 12টার সময় একবার যতজন পেশেন্ট রয়েছে আর একবার চেক আপ করে নিয়ে ভাবলাম ঘুম পাচ্ছে, যাই ঘুমাই, এক ঘুমে সকাল করতে হবে কোনোভাবে
মাঝ রাতে জাগা যাবে? ভাই ভূত দেখতে গিয়ে এক ঘুমে সকাল করার কথা বলছি, কি হবে? আমি ভাবলাম হয়তো ভূত টুট দেখবে, এখানে তো এক ঘুমেই সকাল করছে, তো প্লে করে দেখি। ঠিক আছে, তো গিয়ে শুয়ে পড়লাম। গিয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ে সত্যি বলছি, সেদিন সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম, মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কোনো চাপ নেই, কোনো ব্যাপার নেই, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ 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 ঘুম ভাঙলো কড়া নাড়ায় আওয়াজে, ডাকছে বাইরে থেকে, ডাক্তারবাবু পেটে পেশেন্ট একটু খারাপ হয়েছে, দেখে যান। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2টো বাজে, তো ঘুমটা ভেঙে গেল আমার। ভাই সব ভূতের গল্প রাত 2টো একটাই, এভাবে কি ঘুম জাগে? এছাড়া আর ঘুম জাগে না ভাই, চলো দেখা যাক। মনে হলো যেন কেন কেউ ডেকেছে আর কি। যাই হোক, আমি খুললাম, গেলাম সিস্টার দিদিকে, দেখলাম দেখলাম কি সিস্টার দিদি বসে আছে। আমি বললাম হ্যাঁ কে, পেশেন্ট খারাপ হয়েছে? বলছে না কেউ নয় তো। আমি বললাম আপনি তো ডাকলেন এক্ষুনি গিয়ে। বলছে না না, আমি ডাকবো কেন, কোনো পেশেন্টই তো আসেনি, কেন ডাকবো? এখনো বলছি গায়ে কাঁটা দিচ্ছে। তো আমি আমার মনে হলো আমি শুনলাম, ঘুমোচ্ছিলাম যদিও, হতে পারে ভাবছিলাম ওইটা নিয়ে সারাক্ষণ। বলো না না কেউ ডাকিনি, আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ুন। বিপদটা তো এবার হলো, রাত 1:45-2 বাজে, এইবার গিয়ে আমাকে ঘুমোতে বলছে, ঘুমটা গেছে ভেঙে। গেলাম, টিম টিমে বাল্ব চলছে, শুয়ে আছি, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না, এবং যত রকম চিন্তা মাথায় আসার আসছে, মাঝে মাঝে বারান্দার দিকটা চোখ যাচ্ছে, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, হবে না আমার দ্বারা। উঠে গেলাম, উঠে গিয়ে সিস্টার দিদির ওখানে বললাম এখানেই বসছি, হ্যাঁ এখন আমার দ্বারা এখন হবে না, BNW ওয়ার্ডে যাওয়া, মানে ডক্টর রুমে এখন আমার পক্ষে যাওয়া হবে না। তো ওখানেই বসেছিলাম আরো বেশ কিছুক্ষণ, হয়ে গেলো আবার একটু 40-45 মিনিট পরে একটু ঢুলুনি আসছিল, ঘুম আসছিল, মোটামুটি তখন দেখলাম 2:30 বাজে, এইবারে এক ঘুমে সকাল করতে হবে, 2:30 সময় গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে হঠাৎ করে আমি দেখলাম যে আর কেউ একজন ডাকছে, আমার সামনে একটা বেড ছিল সেখান থেকে। এবার চোখ থেকে জল বেরিয়ে আসছে, যাই হোক, তো আমি দেখলাম একজন বসে আছেন, আবছা, কিচ্ছু বুঝতে পারছি না, এবং উনি বলছেন যে ডাক্তারবাবু আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন না, একই কথা বলে যাচ্ছে। আমি না কোনো কথা বলতে পারছি না, আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, এবং আমি কিচ্ছু বলতে পারছি না, এবং উনি যেটা বলছেন উনি ভয় দেখাচ্ছেন না, কিন্তু উনি খুবই কাকুতি মিনতি করে বলছেন আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন না, বাঁচিয়ে দিন না আপনার বাচ্চাটাকে। আমি কিছু বলার চেষ্টা করছি কিন্তু কিচ্ছু বলতে পারছি না, কিচ্ছু বলতে পারছি না, আরো একই কথা বলে যাচ্ছে। বলতে বলতে দেখলাম চোখের সামনে ওই ছায়া মূর্তি উঠল, উঠে বারান্দায় গেল, আর বারান্দা থেকে চাপ মারল। ভাই এত রিয়াকশন করছি কেন? আমি মনে হলো মরে গেছি, এখন তো বেঁচে আছি, ঠিক আছে, এবং চোখটা খুললাম আমি, এবং বুঝলাম এটা স্বপ্নই ছিল, মানে আমার এখনো তাই মনে হয়, আমি এটাই বিশ্বাস করতে চাই, ওটা স্বপ্ন ছিল, ওটা স্বপ্নই ছিল, যেহেতু ওটা অনেক ভেবেছিলাম তাই ওটা আমার স্বপ্নে এসেছিল এবং আমি ওটা দেখেছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 4:30 বাজে। সেদিন রাতে আর ঘুম হয়নি, উঠে গেছিলাম, উঠে মেডিকেল কলেজের নিচের চত্বরে ঘুরে বেড়াচ্ছিলাম, ততক্ষণ অব্দি ঘুরে বেড়াচ্ছিলাম যতক্ষণ না সকাল হয়েছে। সিস্টার দিদিকে আমার নাম্বার দিয়ে গেছিলাম, বলেছিলাম কোনো আর্জেন্সি এলে আমাকে সাথে সাথে ফোন করবেন, আমি নিচেই রয়েছি। আজও বিশ্বাস করি ওটা স্বপ্ন ছিল, যদি স্বপ্ন না হয় অন্য কিছু হয়, তাহলে সত্যি বলছি ভয়ের থেকে বেশি কষ্ট হয়েছিল,
নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়েছিল, এবং ওই যে অনেকে ডাক্তারদের ভগবান মনে করে সেটা যে ভুল, এবং ডাক্তাররাও যে রক্ত মাংসের মানুষ সেটা আরেকবার মনে হয়েছিল। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, পরবর্তী আবার কোনো ভিডিওতে ফিরবো। ভালো লাগলে অবশ্যই জানিও, আর তোমরা যদি নিট অ্যাসপিরেন্ট হও, নিট দিতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক তলায় দেওয়া থাকবে, সেটা জয়েন করে যাও। শুধু নিট অ্যাসপিরেন্ট, কারণ ওখানে ওই নিট দেখা হবে আবার ভিডিওতে। ভাই এমন ভাবে ভিডিও প্রথম থেকে শুরু করছে, আমি মনে করি ভয় লাগবে আমার খুব। তো ভিডিও দেখতে দেখতে আমার হাসি লাগছে আর কি বলবো। তো টাটা ভাই ভাই গাইস, আর যারা যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন অন করবেন।